এবারে ইমনের সঙ্গী হয়ে শুটিংয়ে ফিরলেন নায়িকা নিপুন। জুটি বেঁধে এর আগে দুটি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা নিপুন। অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও করেছেন তারা একসঙ্গে, বর্তমানে সাংগঠনিক কার্যক্রমও চালাচ্ছেন। এবার সেই জুটি একটি নতুন বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে আবারও একই ফ্রেমে ফিরলেন। জানা গেছে নরসিংদীতে সরিষার তেলের একটি বিজ্ঞাপনে শুটিং করেছেন নিপুন, তার সঙ্গে আছেন চিত্রনায়ক ইমন। একসঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ইমন বলেন, রোববার 9 এপ্রিল সারাদিন শুটিং করছি, খুব ভালো লাগছে। এখানে নিপুনকে নিয়ে শুটিং করছি জেনে স্থানীয় প্রচুর মানুষ আমাদের শুটিং দেখতে আসছেন। বিজ্ঞাপনটির পরিচালনা করছেন বাপি সাহা, আমরা সবাই নরসিংদীর মানুষ। এছাড়া ইমন আরও বলেন, শুটিংও করছি আমরা নিজের এলাকায়, এ কারণে নিজেদের প্রোডাকশন মনে হচ্ছে। আমরা সবাই খুব আনন্দ নিয়ে কাজটি করে যাচ্ছি, আশা করছি দর্শকরা নতুন এই বিজ্ঞাপনটি পছন্দ করবেন। নির্মাণ সূত্রে জানা গেছে খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হবে। এদিকে নায়িকা নিপুন বলেন, ইমনের সঙ্গে কাজটি করে দারুণ ভালো লাগছে, পর্দায় নিয়মিত কাজ করতে চাই, সিনেমা অঙ্গনকে আরও বেশি সমৃদ্ধ করতে চাই। দর্শক, নিপুনের নতুন এই কাজ নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।